মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বা পৌরসভার তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফি এখানে লাগছে না। আমি আপনাদেরকে ডিটেলসে বলবো। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নো অ্যাপ্লিকেশনস উইল রিসিভড ইন ড্রপ বক্স আফটার 12/8/2023, অর্থাৎ 12/8/2023 আগে আপনাকে সাবমিট করতে হবে। আর কি বলা হচ্ছে ডিটেলসে আপনাদেরকে বলবো। এখানে অ্যাড্রেসটাও বলা হয়েছে। যদি আমরা দেখি অ্যাড্রেসটা, এখানে অ্যাড্রেসটা ভালো করে দেখুন। দ্য এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড to submit their applications in a sealed envelope addressed to Chief Municipal Health Officer Secretary, Kolkata City NUHM Society, CMO Building, 5SN Banerjee Road, Kolkata 700013. এটা হচ্ছে আপনার অফিসিয়াল ঠিকানা। ড্রপ বক্স ইন ফ্রন্ট অফ রুম নম্বর 254, সেকেন্ড ফ্লোর অফ CMO বিল্ডিং। এটা কিন্তু আপনারা দেখতে পেলেন। এরপরে আমরা আপনাদেরকে ডিটেলসে বলবো। তো দেখুন, দ্য কলকাতা সিটি NUHM সোসাইটির তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেখতে পাচ্ছেন, 5/কলকাতা সিটি NUHM সোসাইটি 2022-23, ডেটেড 15/7/2023। তো এখানে 8টা ভ্যাকেন্সি আছে, যেখানে আনরিজার্ভদের জন্য আছে, আনরিজার্ভ মাইনরিটিসদের জন্য আছে, এসসিদের জন্য আছে। তো এখানে টোটাল এখানে 8টা ভ্যাকেন্সি আছে আপনাদের জন্য। এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস কি বলা হচ্ছে, যে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তো সেক্ষেত্রে আপনারা এলিজেবল। তার সঙ্গে কি বলা হচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে আপনারা পড়াশোনা করেছেন উচ্চ মাধ্যমিকে, তো সেক্ষেত্রে এলিজেবল। অথবা ম্যাথামেটিক্স অ্যান্ড ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি নিয়ে পড়াশোনা করেছেন, তো সেক্ষেত্রে আপনারা এলিজেবল। তো এখানে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে আপনাকে, বলতে চাইছে যে উচ্চ মাধ্যমিক আপনি পাশ করেছেন, ঠিক আছে, দেন আপনার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা বায়োলজি সাবজেক্টটা না নিয়ে আপনারা যদি ম্যাথামেটিক্স নিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনারা এলিজেবল। এবং তার সঙ্গে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে হবে, তো সেক্ষেত্রেই আপনারা এলিজেবল। তো এখানে আপনার কম্পিউটার জানতে হচ্ছে, এমএস অফিসের কাজ জানতে হচ্ছে, ইন্টারনেট জানতে হচ্ছে। এখানে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনার 40 বছরের কম বয়স হতে হবে 1/1/2023 ভিত্তিতে। 22,000 টাকা প্রতি মাসে আপনার স্যালারি আছে। আর এখানে মোড অফ সিলেকশন যদি আমরা দেখি, দেখতে পাবো টেকনিক্যাল কোয়ালিফিকেশানস 85, যেটা বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস অবটেইন ইন দ্য ফাইনাল এক্সামিনেশনস, এবং কম্পিউটার টেস্ট থাকবে 15। এখানে ল্যাব টেকনিশিয়ান শূন্য পদ আছে। এবার এখানে একটা ভালো করে জিনিস দেখুন, যে আপনাকে আবেদন করতে হবে 7/7/2023। তো 7/8/2023 থেকে 12/8/2023 মধ্যে আপনাকে সাবমিট করতে হবে। 11টা থেকে 4টার মধ্যে আপনাকে সাবমিট করতে হবে, সোম থেকে শুক্র। তো এখানে কিন্তু আপনারা দেখতে পেলেন অফিসিয়াল ওয়েবসাইট kmc.gov.in, এটা হচ্ছে আপনার অফিসিয়াল ওয়েবসাইট। আর যদি আমরা দেখি, দেখতে পাবো এখানে দেখুন, যেটা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশনস ফর্ম নট প্রপারলি ফিল্ড, সেটা কিন্তু আপনাকে ক্যান্সেল করে দেওয়া হবে। সমস্ত ডিটেলসগুলো আপনাকে দিতে হচ্ছে ফটোকপি আকারে, যেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড থাকবে, ডিউলি সাইন করা থাকবে আপনার। সেখানে কী কী দেবেন, এজ প্রুফ দেবেন, কম্পিউটার কোর্স সার্টিফিকেট দেবেন, কাস্ট সার্টিফিকেট দেবেন, ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড বা প্রুফ অফ অ্যাড্রেস, এটা আপনাকে দিতে হবে। তো এগুলো কিন্তু আপনার গেল। তারপরে আসছে কলকাতা সিটি NUHM সোসাইটি। তো আমরা যদি দেখি, দেখতে পাবো অ্যাপ্লিকেশনস ফরম্যাট ফর দ্য পোস্ট ফার্মাসিস্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভ্যাকেন্সিটা আছে, সেই ভ্যাকেন্সির জন্য আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি, এই যে অ্যাপ্লিকেশনস ফর্ম, এবং এখানে অ্যাপ্লিকেশনস ফর্মের এই যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ল্যাবরেটরি টেকনিশিয়ানসের জন্য। তো এখানে কিন্তু আপনার ওই সেম ফরম্যাটে একটা আপনাকে ফর্ম বানাতে হচ্ছে, বা এটাতেই আপনারা করে দিতে পারেন। ডিক্লারেশনস, প্লেস, ডেট, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটস, এগুলো দিয়ে আপনারা সাবমিট করবেন। অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদেরকে জানিয়ে দেবো, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনস। এখানে আসলে রিক্রুটমেন্ট সেকশনেই আসলে আপনারা পেয়ে যাবেন এই লিঙ্কটা। আমি আপনাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই। এবং WBCS প্রিলিমস মেন্স, যেটা কিন্তু 16 জুন থেকে শুরু হয়েছে, 1,999 টাকাতে আপনারা ব্যস্ততে পড়তে পারবেন, 60% অফ আছে। মিশন খাকি WBC লেডি কনস্টেবলের ব্যাচ 2, যেটা কিন্তু 4 মে থেকে শুরু হয়েছে, 1,799 টাকা, 1 ইয়ার ভ্যালিডিটির একটা ব্যাচ। এবং লক্ষ্য, যেটা খুব এই ব্যাচটার ডিমান্ড ছিল জুন মাসের দিকে, ফুড এসআইয়ের যেই বিজ্ঞপ্তি, শর্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর থেকেই, এখানে কিন্তু আপনারা 1,999 টাকাতে সাবস্ক্রিপশন নিয়ে প্রিপারেশনসটা স্টার্ট করে দিতে পারবেন।
অভিবাদন ব্যাচ এসএসসি সিএইচএসএল এবং এমটিএস এর জন্য ব্যাচটা 25 মে থেকে শুরু হয়েছে। ডেসক্রিপশন বক্সে ডিসকাউন্টেড লিংক রাখা রয়েছে। আগমন ফাউন্ডেশনস ব্যাচ, যেখানে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রিলিমস মেন্স এর জন্য প্রিপারেশনস নিতে পারবেন। প্রত্যেকটা বিষয় এখানে আপনারা পড়তে পারবেন। তো এছাড়াও ইংলিশ স্পেশাল কোর্স সিজিএল সিএইচএসএল টায়ার 2 এর জন্য 949 টাকাতে এই ব্যাচটা, এইটারও লিংক আমরা ডেসক্রিপশন বক্সে রেখে দেবো। অ্যাকাডেমির সমস্ত ফিচার্সগুলো আপনারা জানেন, ইন্টারঅ্যাকটিভ সেশনস, ফুল ফর লার্নার্স, নেভার মিস এ ক্লাস, লেকচার নোটস এনি টাইম এনিওয়ার আপনারা পাবেন। ফ্রির মধ্যে সমস্ত কিছু, লিমিটেড প্লাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিটেড। প্লাস ফিচার্স আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ফ্রির ফিচার্সও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।